ক্ষমতার এক যুগে আওয়ামী লীগ গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচককে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে দেশের এই উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান সরকারের টানা এক যুগ পূর্তিতে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা পাঠান। হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর উত্তর কমলাপুরের সিটি প্যালেস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা নামে ২৪ বছর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিপা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বরদেশী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের মেয়ে। মঙ্গলবার ৫ জানুয়ারি দুপুরে খবর পেয়ে ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। একদিনে মৃত্যু ছড়ালো ১৩,০০০। বিশ্বব্যাপী আবারও ভয়ঙ্কর হতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮,৬৮,০০০। আর এই মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮,৭৪,০০০। এছাড়া গত ২৪ ঘন্টায় বিশ্বের করোনা আক্রান্ত হয়েছেন ৬,৮২,৪৭৩ জন। একই সময় মারা গেছেন ১৩,০৪৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান বার্তা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৬৮,১৮,৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮,৭৪,৩৪৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,১৫,২২,৫৭৩ জন। করোনার উৎপত্তি তদন্তে বাধা দিচ্ছে চীন, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই, কেননা দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছে সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসাস। ঘড়িতে স্বর্ণের দাম বেড়েছে ১,৯৮৩ টাকা। আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১,৯৮৩ টাকা। নতুন মূল্য বৃদ্ধি আজ কার্যকর হবে বলে মঙ্গলবার ৫ জানুয়ারি রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তবে রূপার দাম আগের মতোই বহাল রয়েছে। লেনদেনে ১০ বছরের রেকর্ড ভাঙল পুঁজিবাজার। নতুন বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শুরুতে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা দিলেও পরে তা বড় পতনের রূপ নেয়। মঙ্গলবার লেনদেন শুরু হতেই ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে যায়। এক পর্যায়ে বেলা ১১:৫০ মিনিটে ১৭৮ পয়েন্ট বেড়ে যায় সূচকটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষিপ্ত শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পারফরমেন্সে মুখটা আর বন্ধ রাখতে পারলেন না শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক এই প্রেসার অবশ্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না, ধুয়ে দিয়েছেন স্বদেশি ক্রিকেট বোর্ডকে। কোচ মিলল বুবলির জবাব দিলেন সব সমালোচনার। ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলি প্রায় ১ বছর ধরে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছিলেন, অবশেষে খোঁজ মিলল তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন এতদিন কোথায় কোন অবস্থানে ছিলেন। কথা বলেছেন সন্তানের মা হওয়ার খবর নিয়ে।